Minasan konnichiwa. Hello everyone. I am Iftekhar. Welcome to Basic Japanese Katakana Writing System. Welcome to my channel Online Education JPBD. So let's go. Amra tahole shuru kori. Tale prothome hocche amra ekhane katakana kibhabe amra likhte hobe shegulo niye amra alochona korbo. হিরাগানার যেরকম 46টা ওয়ার্ড ছিল ঠিক একই রকম ভাবে কাতাকানারও 46টা ওয়ার্ড আছে একই রকম ভাবে আমরা উচ্চারণ করব শুধু লেখার সিস্টেমটা একটু আলাদা ঠিক আছে লেটস গো আমরা দেখি টোটাল কাতাকানার কতগুলো ওয়ার্ড আছে আ ই উ এ ও কা কি কু কে কো সা সি সু সে সো তা চি চু তে তো না নি নু নে নো হা হি ফু হে হো মা মি মু মে মো ইয়া ইউ ইয়ো রা রি রু রে রো ওয়া ও এন্ড দেন লাস্ট অথবা ন টোটাল এই 46টা ওয়ার্ড এখন আসেন এগুলো কিভাবে আমরা লিখব সেটা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমে আমরা লিখব আ হিরাগানা আমরা যেরকম আ লিখেছিলাম এরকম এটারও একই উচ্চারণ থাকবে আ লিখব প্রথমে একটা দাগ তারপরে আরেকটা দাগ আপনারা এখানে যে একটু ফাঁকা আছে আপনারা চাইলে এখানে ফাঁকাটা রাখলে রাখতেও পারেন অথবা চাইলে এটা একসাথে করে দিতে পারেন তবে খেয়াল করতে হবে এখান থেকে এসে কলমটাকে উঠাতে হবে তারপরে আবার কল একটানে লেখা যাবে না ওকে আ এর পরে হচ্ছে আমরা দেখব ই ই এক দাগ দুই দাগ তারপর হচ্ছে উ উ এক দুই তিন তারপর এ এ ইংলিশে আয়ের মতো করে দিতে হবে এক দুই তিন তারপর ও ও এক দুই এবং এটা মাঝখান থেকে এদিকে একটা টান তিন তারপর হচ্ছে কা কে এ কা রাইটিং সিস্টেম ওয়ান টু হিরাগানার মতন হিরাগানা শুধু এটা টেন হয় এখানে টেন হচ্ছে না তারপর হচ্ছে কি কে আই কি এক দুই তিন তারপর কু কে ইউ কু এক দাগ দুই দাগ তারপরে কে কে ই কে এক দাগ তার মাঝখান থেকে আরেকটা দাগ ঠিক তার মাঝখান থেকে আরেকটা দাগ কো কে ও কো এক দাগ তারপর আরেক দাগ তারপরে সা এইচ এ সা এইচ এ সা এক দুই তিন সি সি এইচ এস আই সি এক দুই তিন নিচের থেকে টানতে হবে তারপর প্রথমে প্রথমে আপনি এখান থেকে এই দুটো ওয়ার্ড দিবেন তারপরে এরকম করে নিচের থেকে টেনে তারপরে করবেন ওকে সি তারপরে সু সু সা সি সু এস ইউ সু এক দাগ তারপরে আরেক দাগ তারপরে সে সা সি সু সে এস ই সে এক দাগ তারপরে আরেক দাগ দুই দাগ সো সা সি সু সে সো এস ও সো উপর থেকে টান দিতে হবে ওকে তারপর হচ্ছে তা টি এ তা টি এ তা ওকে তারপর হচ্ছে তা চি সি এইচ আই চি এটা একটু আলাদা উচ্চারণ আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম একটু উচ্চারণটা একটু আলাদা ওকে সেটা একটু দেখে নেবেন চি এক দুই তিন চু টি এইচ ইউ চু টি এইচ ইউ চু এক দুই তিন উপর থেকে টান দিতে হবে আমরা একটা জিনিস একটু খেয়াল করি এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে চ
চু, এটা সি, এটা চু। এখন দুটো প্রায় কাছাকাছি, এখন কি কোনটা কিভাবে আমি কিভাবে লিখবো? আপনি হিরাগানাটা ফলো করবেন। হিরাগানা আমি কিভাবে লিখলাম, এরকম করে এনে হিরাগানা লিখলাম। এখন আমি এটা কি করব, মানে উপর থেকে টানলাম, টেনে এরকম করে ঘুরাই এনে নিচের থেকে আবার উপরের দিকে উঠাই ফেলতেছি। তার মানে কি, এরকম করে এনে নিচের থেকে আমি উপরের দিকে উঠাই ফেলছি। ঠিক একই রকম ভাবে কাতাকানা লিখতে হলেও আমাদেরকে এটা ফলো করবেন যে কি, প্রথম কথা হচ্ছে এই দাগটা যাতে করে সোজা থাকে, মানে আপনি এখানে যে ট্যান ট্যান গুলো দিবেন সেগুলো আর নিচের থেকে যে ওয়ার্ডটা টানবেন, লাইনটা টানবেন, এটা যাতে করে একই সিলেবলে থাকে, একই লাইনে থাকে, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। তাহলে আমরা হিরাগানার মতন একই রকম, এই যে উপর থেকে এরকম করে আনলাম, এনে মানে হচ্ছে এই ট্যান ট্যান গুলো দিলাম, দিয়ে আবার এরকম করে এনে নিচের থেকে এসে উপরের দিকে শেষ করে ফেললাম, উপরের দিকে দিয়ে শেষ করে ফেললাম। এখন দেখেন, এখানেও আমি এরকম করে এনে নিচের থেকে উপরের দিকে দিয়ে দিলাম, এখানে এভাবে এরকম করে এনে উপরের থেকে দিয়ে দিলাম। আসলে এগুলো কোনো বই খাতার নিয়ম নয়, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য আমি নিজে বের করছি, আমার একটা ধারণা থিওরি, আমি এভাবে মনে রাখছি। আমি জানি না আপনাদের কিভাবে আপনারা মনে রাখতে সুবিধা হবে আপনাদের, বাট আমার মনে হচ্ছে এরকম হলে ভালো হয়। আর দেখেন, চু চুটা হচ্ছে এরকম করে এনে আমরা উপর থেকে নিচে নেমাই ফেলছি, তাহলে দেখেন মানে এরকম করে আসছে, এসে নিচের দিকে নেমে গেছে। ঠিক একই রকম ভাবে আমরা চু লিখবো, তবে বি কেয়ারফুল, খেয়াল করতে হবে চু লেখার সময় এই লাইনটা যাতে করে সমান থাকে। আমরা এটা এটা দিব, তারপরে এটা দিব, যাতে করে এই লাইনটা সমান থাকে। তাহলে হচ্ছে কি, এরকম করে আমি এটা এটা এই দুটা দিলাম, দিয়ে আবার এরকম করে উপর থেকে নিচে নামাই দিলাম। তার মানে চু হচ্ছে এরকম করে নিচে নেমে যাবে, কাতাগানা চুও এরকম করে নিচে নেমে যাবে, সি হচ্ছে হিরাগানা সি হচ্ছে এরকম করে উপরের থেকে উঠে যাবে, কাতাগানা সিও হচ্ছে এরকম করে উপরের দিকে উঠে যাবে। আশা করি এখানে যে ঝামেলাটা আছে এটা আপনাদের জন্য সুবিধা হবে, সে কারণে আমি আলাদাভাবে একটা পেজ তৈরি করে দেখালাম। তারপরে দেখেন আমরা তে কিভাবে লিখবো, তে, টিই, তে। রাইটিং সিস্টেম হচ্ছে 1, 2, and then 3। ওকে, তারপর হচ্ছে তো, তো আমরা কিভাবে লিখবো, টি ও, তো, টি ও, তো, 1, 2। ওকে, তারপর হচ্ছে না, এন এ, না, না লেখা সিস্টেম, 1, 2। বি কেয়ারফুল, একটু খেয়াল করবেন এই না, নাটা লেখার সময় আপনি যে এখানে যে দাগটা দিয়েছেন এই দাগটা সোজা হতে হবে, তারপরের দাগটা সোজা নেমে এসে একটু বাঁকা হতে হবে। এই দাগটা যদি আপনি সোজা না দেন তাহলে আপনার হবে না। তারপর হচ্ছে নি, এন আই, নি, শুধু দুইটা দাগ দিলেই হবে। তারপর হচ্ছে নু, এন ইউ, নু, ইংলিশে 7 এর মতো করে দিতে হবে, ইংলিশে 7। তারপর হচ্ছে নে, নে, এন ই, নে, রাইটিং সিস্টেম 1, 2, 3, এই দাগটা সোজা দিবেন, তারপরটা এই নে। তারপর হচ্ছে নো, এন ও, নো, এটা শুধু একটা দাগ কিন্তু একটু বাঁকা করে দিতে হবে। তারপর হচ্ছে হা, এইচ এ, হা, দুটো দাগ। তারপর হচ্ছে হি, এইচ আই, হি, এইচ আই, হি, এক দাগ, দুই দাগ। ফু, এফ ইউ, ফু, রাইটিং সিস্টেম, এরকম করে একটা দাগ, এখানে একটা ভাঙবে তারপরে এদিকে আসবে। তারপরে হে, হিরাগানার হে আর কাতাগানার হে একই রকম, এইচ ই, হে। তারপরে হো, এইচ ও, হো, এক দাগ, তারপরে সোজা এক দাগ, একটু উপরের দিকে উঠবে, তারপরে এদিকে একটা, এদিকে একটা, শেষ। তারপর হচ্ছে মা, এম এ, মা, এম এ, মা, 1, 2। তারপর হচ্ছে মি, এম আই, মি, এম আই, মি, এটা উপর থেকে লাইনগুলো টানবেন বৃষ্টির ফোঁটার মতো করে। তারপর হচ্ছে এম ইউ, মু, এম ইউ, মু, মু। একটা জিনিস একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যে মা, মা আর মু, মানে হচ্ছে এখানে যে মাটা আছে আর এখানে যে মুটা আছে, এই দুটোই প্রায় দেখতে আমাদের একই রকমের মতো মনে হয়, কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে এই যে দাগটা দিচ্ছেন লেখার ক্ষেত্রে, এই দাগ, এই দুটো দাগ একদম এভাবে দিবেন। তাহলে মা লেখার সময় জাস্ট এখান থেকে এই দাগটা দিয়ে এই, তারপরে এই, এটা মা। আর মু লেখার সময় এই দাগটা ঠিক থাকবে, তারপরে এই, তারপরে এই, তখন দেখবেন আপনাদের মা আর মু খুব সুন্দরভাবে লেখা হবে। কিন্তু যদি এই দাগটা দেওয়ার সময় আপনারা সঠিকভাবে না দিয়ে এটা এরকম বা এরকম করে দিয়ে দেন, তখন আপনাদের মা অথবা মু কোনোটাই সুন্দর হবে না,
সুন্দরভাবে লিখতে পারবেন না। ওকে, তাহলে চলেন, মু আমাদের শেষ হলো, এখন হচ্ছে মে। হ্যাঁ, মে, এম ই, মে, এম ই, মে, রাইটিং সিস্টেম এক দুই, এম ও, মো, রাইটিং সিস্টেম ওয়ান টু থ্রি। ওকে, তারপর হচ্ছে ইয়া, ওয়াই এ, ইয়া, রাইটিং সিস্টেম ওয়ান টু। তারপর হচ্ছে ইউ, ওয়াই ইউ, ইউ, রাইটিং সিস্টেম ওয়ান টু, ইংলিশে একের মতন আর কি, ওয়ানের মতন। তারপর হচ্ছে ইও, উল্টা ই, ওয়াই ও, ইও, ওয়াই ও, ইও, লিখা সিস্টেম উল্টা ই, ইংলিশে ই লিখেছে সেটা উল্টায় দিবেন তাইলে হবে। ওকে, তারপর হচ্ছে রা, আর এ, রা, রাইটিং সিস্টেম ওয়ান টু থ্রি। তারপর হচ্ছে রি, হিরাগানা রি আর কাতাগানা রি প্রায় সেম, রাইটিং সিস্টেম ওয়ান টু, দুটো দাগ। তারপর হচ্ছে রু, আর ইউ, রু, আর ইউ, রু, এক দুই। তারপর হচ্ছে রে, আর ই, রে, লেখা সিস্টেম হচ্ছে এক দুই, এক, এক দাগ, দুঃখিত, এক দাগই হবে। তারপর হচ্ছে রো, রা, রি, রু, রে, রো, আর ও, রো, এটা চতুর্ভুজ হবে না, একটু আঁকা বাঁকা হবে, একটু আঁকা হবে, আঁকা বাঁকা হবে। ওকে, তারপর হচ্ছে ওয়া, ডাব্লিউ এ, ওয়া, ডাব্লিউ এ, ওয়া, এক দুই। ওকে, তারপর হচ্ছে ও, ডাব্লিউ ও, ডাব্লিউ ও, ও, এটা পার্টিকেল, বাট কাতাকানাতে কোনো পার্টিকেল ইউজ করা হয় না, সুতরাং এটার ব্যবহার খুব একটা নাই। তারপর হচ্ছে ন অথবা ন, ন অথবা ন, রাইটিং সিস্টেম এক দুই। একটু বি কেয়ারফুল, খেয়াল করবেন, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, একদম লাস্ট ওয়ার্ড, সে কারণে এটা নিচের থেকে টানা হবে। আর এটা হচ্ছে সো, শাশিশু, শেষো, সো হচ্ছে এরকম করে দিয়ে উপর থেকে টানবেন। তাহলে এই দুটো মনে রাখার সিস্টেম হচ্ছে একেবারে নিচেরটা নিচের থেকে টানতে হবে, মানে নটা হচ্ছে সব থেকে নিচের ওয়ার্ড, এটা নিচের থেকে টানবেন। এটা হচ্ছে জাস্ট মনে রাখার একটা লজিক, আমি আপনাকে বলতেছি না যে কি এরকম আমার টাইম আপনার মনে রাখতে হবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ওইভাবে মুখস্থ করেন। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল এই পর্যন্ত শেষ হয়েছে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো, সেটা হচ্ছে হিরাগানার টেন টেন, দুঃখিত, কাতাগানার টেন টেন এবং মারো নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।